শয়তান দুই ভাবে সন্তান জন্ম দেয়, কয় ভাবে বলেন? একটা হলো যেই মানুষ দোয়া না পড়ে স্ত্রীর কাছে যায়, তার ঘরে যেই সন্তান হয় ওইটা তার সন্তান হওয়ার সাথে সাথে একটা শয়তানেরও সন্তান হয়। সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহ ওয়ামান ইউদলিল ফালা হাদিয়া লাহ ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله مهان الله باكر درباره অসংখ্য অগণিত শুকরিয়া যে রব আমাদেরকে তার ছায়াতলে আশ্রয় স্থান করেছেন এবং রহমতের আশায় বসে থাকার জন্য সময় আমাদেরকে দান করেছেন, সেই রবকে সন্তুষ্ট চিত্তে সকলে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীর মধ্যে তৈরি করেছেন একমাত্র কারে ইবাদত করার জন্য, বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য। এবং তার ইবাদতকারী বান্দাদের পৃথিবীতে ইবাদত করার সুযোগ করে দেওয়ার জন্য, এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরাতুল বাকারায় বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম والذين من قبلكم لعلكم تتقون হে মানুষ সকল, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন তাকে সিজদা করার জন্য, তার ইবাদত করার জন্য, তার কথাকে মেনে নেয়ার জন্য। এই যে জুমার সালাতের আজান হয়েছে এবং মসজিদে ছুটে এসেছি, এটা কার আদেশ বলেন? আল্লাহ। আরো জোরে বলেন, কার? ইযা নুদিয়া লিস-সালাতি মি ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল জুমআয় জুমার আলোচনা আল্লাহ তাআলা করে দিয়েছেন, যখন তোমাদেরকে জুমার সালাতের জন্য ডাকা হয়, দুনিয়াতে যত কাজ আছে হারাম করে দিয়েছেন কে? সব কাজ হারাম। তুমি সব কাজ ছেড়ে যদি মুসলমান হও, তোমাকে সেলেন্ডার করতে হবে কার কাছে? আত্মসমর্পণ করতে আসতে হবে কার কাছে? আল্লাহ তাআলার কাছে। কিন্তু আমাদের পরাকপাল অনেক মুসলমান আজান শোনার পরেও তারা দুনিয়ার কাজের মধ্যে লিপ্ত থাকে, মনে করে যে দুনিয়ার কাজটাই মনে হয় তাকে সফলতা দিবে। আসলে দুনিয়ার কোনো কাজ কোনো মানুষকে সফলতা দিতে পারছে? জীবনে পারবে? এই দুনিয়ার পিছনে মেহনত করতে করতে কবর পর্যন্ত যাবেন, কিন্তু দুনিয়া আপনাকে সফলতা দিতে পারবে? সফলতা দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য সফলতার জন্য, কল্যাণ পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে আশা ব্যতীত ভিন্ন কোনো পথ থাকতে পারে? আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত গুজার বান্দাদেরকে পৃথিবীতে ইবাদত করার সুযোগ করে দেওয়ার জন্য, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে
জোড়ায় জোড়ায় তৈরি করেছেন, গত সপ্তাহেও বলেছি। এর মধ্যে পুরুষ জাতি তৈরি করেছেন, নারী জাতি তৈরি করেছেন। এই দুয়ের মধ্যেই আল্লাহ তাআলা দুনিয়াতে আদমের চাষ করে থাকেন। কিসের চাষ বলেন? আদম চাষ। মানুষ ধান চাষ করে, আলু চাষ করে, বিভিন্ন ফসলের চাষ করে, আল্লাহ দুনিয়ার মধ্যে আদমের চাষ করান, সুবহানাল্লাহ বলে। যাতে করে একজন মানুষ চলে যাবে, তাদের প্রজন্ম যাবে, নতুন প্রজন্মের আগমন ঘটবে। তবে যেই প্রজন্ম চলে যাবে, ওই প্রজন্মের উপরে আল্লাহ তাআলা একটা দায়িত্ব দিয়ে দিয়েছেন, আগামী প্রজন্ম যেন তাদের মতো আল্লাহ তাআলার আনুগত্যগামী বান্দা হয়। সেই শিক্ষা আগামী প্রজন্মকে দেওয়ার দায়িত্ব কাদের? আমাদের। কাদের বলেন? আমাদের। আল্লাহ তাআলা এই গুরু দায়িত্ব আমাদেরকে দান করেছেন। পুরুষদের যেমন অধিকার আছে, নারীদের যেমন অধিকার আছে। আপনাদেরকে গত সপ্তাহ দুই সপ্তাহ যাবত আলোচনা করেছি নারীদের অধিকার, তার পরের সপ্তাহ আলোচনা করেছি পুরুষদের স্বামীদের অধিকার। ঠিক তেমনভাবে স্ত্রী এবং স্বামী দুইজনের সমন্বয়ে তৈরি হয় সন্তান, হোক সে ছেলে অথবা মেয়ে, তাদেরও অধিকার আছে কি নাই? তাদেরও অধিকার রয়েছে। তাদের অধিকারগুলো যখন আপনি আদায় করবেন পুঙ্খানুপুঙ্খানুভাবে, তখন দেখবেন আগামী প্রজন্মের যতগুলো সন্তান আসবে, যারা আসবে তারা আল্লাহ তাআলার কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কালিমাকে উত্তোলন করার জন্য দুনিয়ার জমিনে তাজা রক্তকে ঢেলে দিবে। এই জন্য আল্লাহ তাআলার এমন মুজাহিদ মর্দে মুজাহিদ তৈরি করার জন্য আমাদেরকে আমাদের আগামী প্রজন্ম তৈরি করতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ। এই জন্য আমাদেরকে মনোযোগ সহকারে শুনতে হবে। এই হাদিসের ব্যাখ্যা এসেছে, কোনো ব্যক্তি যদি দোয়া না পড়ে সন্তান স্ত্রীর কাছে যায়, দোয়া না পড়ে কার কাছে যায় বলেন? স্ত্রীর কাছে। সূরাতুন নাসের শেষের আয়াতের তাফসির, মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান হলো দুই প্রকার। কয় প্রকার বলেন? একটা হলো জিন শয়তান, আরেকটা হলো মানুষ শয়তান। একটা জিন শয়তান, আরেকটা কি শয়তান? মানুষ শয়তান। জিন শয়তান জিন থেকে পয়দা হয়, মানুষ শয়তান মানুষ থেকে পয়দা হয়। দুনিয়ার জিন শয়তানগুলো বর্তমানে অবসর নিয়েছে, মানুষ শয়তানগুলো তাদের গুরুবার কাদের মধ্যে নিয়ে নিয়েছে, ঠিক কিনা বলেন? এই মানুষ শয়তান হয় স্ত্রীদের কাছে স্বামীরা দোয়া পড়ে না যাওয়ার কারণে। আল্লাহ রসুল বলেন, কোন স্ত্রীর কাছে যদি স্বামী যায় দোয়া না পড়ে, কি না পড়ে বলেন? তাহলে স্ত্রীর সাথে মিলনের কাজে ওই স্বামীর সাথে শয়তানও অংশগ্রহণ করে, নাউজুবিল্লাহ বলেন। শয়তান অংশগ্রহণ করার কারণে, আপনি আপনার স্ত্রীর সাথে মিলন হওয়ার কারণে যদি আপনার বাচ্চা হয়, ওই কাজে অংশগ্রহণ করার কারণে শয়তানে কার বাচ্চা হবে? শয়তানের বাচ্চা হবে। এই জন্য দুনিয়াতে শুরুতেই আমি তাকে বীজ বপন করলাম শয়তানের মাধ্যমে, ভুলের মাধ্যমে। ওই সন্তান যখন আসবে সে দুনিয়াতে সব ভুল কাজই করে যাবে, ঠিক কিনা বলেন? শয়তান দুইভাবে সন্তান জন্ম দেয়, কয়ভাবে বলেন? একটা হলো যেই মানুষ দোয়া না পড়ে স্ত্রীর কাছে যায়, তার ঘরে যেই সন্তান হয় ওইটা তার সন্তান হওয়ার সাথে সাথে একটা শয়তানেরও সন্তান হয়। দুই নম্বর হলো শয়তান পায়ের এক উরুর সাথে যখন আরেক উরুকে বাড়ি দেয়, তখন দুই বাড়ির কারণে হাজার হাজার সন্তান জন্ম হয়ে যায়। শয়তান আল্লাহ তাআলার কাছে বলছে, আল্লাহ দুনিয়াতে তো আমারে পাঠিয়ে দিছো, অনেক মানুষ থাকবে, আমার তো কোনো শিষ্য থাকবে না। মানুষ শিষ্যরা তো মাঝে মাঝে তারা আমার কাজ করবে, মাঝে মাঝে করবে না, তো আমার তো কিছু সন্তানের দরকার। আদমের তো হাওয়া আছে, আমি শয়তান আছি, শয়তানের দশ শয়তানই নাই মানে স্ত্রী নাই, তো আমার সন্তান কিভাবে হবে? আল্লাহ তাআলা তাকে অধিকার দিয়ে দিলেন, তোমার দুই উরুকে যখন তুমি বাড়ি দিবা, বাড়ি দেওয়ার সাথে সাথে দুই উরু থেকে হাজার হাজার সন্তান আল্লাহ তাআলা পয়দা করে দিবে। তাহলে শয়তানের সন্তান হয় কয়ভাবে মনে থাকবে তো? তাহলে দশ নাম্বার হলো, স্ত্রীর কাছে যেতে হলে সন্তান জন্মের জন্য আমাকে দোয়া পড়তে হবে, মনে থাকবে? আল্লাহ তাআলা আমাদেরকে এই দশটা হক আদায় করার তৌফিক দান করুক। এই অধিকারগুলো নিয়েই আলোচনা হবে ইনশাল্লাহ। এগুলো মুআমালাত মুআশারাতের একটা অধিকার, বান্দার হক। এগুলো আগামী সপ্তাহে পিতামাতার অধিকার নিয়ে